পশ্চিমবঙ্গের 2000 শিশু শ্রমিককে নিয়ে আলেকজান্ডার ফিল্মস তৈরি করতে চলেছে শিবপ্রসাদ অর্থাৎ খোকন চক্রবর্তীর নতুন কাহিনীচিত্র শিশু দিবস। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম বিজয়ী ঐশ্বর্য দত্তের উপস্থিতিতে কলকাতা প্রেস ক্লাবে আজ এই ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে শিবপ্রসাদ চক্রবর্তী জানান, স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের শিশুদের সঠিক অবস্থান সম্পর্কে আম জনতার চোখ খুলে দেবে চিলড্রেনস ডে। বাংলায় খুব কম কাজ হয়েছে, এই কাজটা শুরু হতে যাচ্ছে, কি বলবে? ছোটদের নিয়ে প্রচুর কাজ হয়েছে, সফেদ হাতি হয়েছিল, সফেদ হাতির প্রডিউসার আমাকে নিয়ে একটা ভোজপুরি ছবি করেছিলেন। বর্তমানের কথা বলছি, এবং বর্তমানে ছোটদের নিয়ে কেন কাজ করবে, বর্তমানে ছোটদের নিয়ে কাজ করলে কি সুবিধা আছে? এই একটা শিবপ্রসাদ একটি হামি টু আমি দেখতে গেছিলাম, ও এটা করেছে, সেটাও তার মধ্যেও কিছু কিছু অন্য বক্তব্য ছিল, কিন্তু বাচ্চাদের নিয়ে ছবিটা না করলে বাচ্চারা তো আমাদের শিকড়, ওই বাচ্চাটাই তো একদিন প্রাইম মিনিস্টার হবে, ওই বাচ্চাটি একদিন মহাকাশে যাবে, ওই বাচ্চাটি একদিন জলের নিচে যাবে, ওই বাচ্চাই রণতরী চালাবে, কিন্তু সেই বাচ্চাটি তো সেই শৈশব থেকে তো সেই মোটিভেশনটা পেতে হবে, মোটিভেশন কোথায় পাচ্ছে? চতুর্দিকে চড়িয়ে জচ্চড়ে এইসব দেখছে, তাহলে সেই বাচ্চাটিকে কাঁদানো হচ্ছে, বাচ্চাটি কনফিউজড হয়ে যাচ্ছে, তাদের কোনো সাইকোলজিক্যাল হেল্প নেই, কোনো কাউন্সেলিং নেই। আমি প্রচুর সামাজিক কাজকর্ম করে থাকি, কিন্তু আমি ওই ডঙ্কা বাজাই না। এবার কোভিডের সময় গার্ল চাইল্ডরা, আমাদের কন্যা সন্তানরা যেভাবে তাদের নিজেদের বাড়িতে বাড়িতে নিগৃহীত হয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না, তাদের নাম আমরা বলতে পারি না, কিন্তু আমি যাই তাদের কাছে, এখানে একটা জায়গা আছে সেখানে আমি নামটাও জায়গার নামও বলবো না, যেখানে তাদের, কারণ ওটা তো সাবজুডিশ কেসগুলো, তো আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। সেক্ষেত্রে এই ছবিটা যে তৈরি হচ্ছে সেক্ষেত্রে কতটা, মানে এই ছবিতে এই টুকরো টুকরো এই সমস্ত ফ্ল্যাশেস থাকবে, ইটস লাইক আ কোলাজ অফ দ্য চিলড্রেনস সাইকোলজি অ্যান্ড দেয়ার সাফারিং অ্যান্ড এভরিথিং। আবার ভালো কি হচ্ছে না, সেখান থেকেও অনেক বাচ্চারা, ব্রাইট বাচ্চা, তারা বড় হয়ে একটা সাংঘাতিক কিছু করছে, কিন্তু সেটা সংখ্যায় খুব কম। আর বাড়ির যারা অভিভাবক তাদেরকে একটা কথা কিন্তু বলছি, আপনারা নিজেরা একটু ঠাকুরমার ঝুলি পড়ুন, নিজেরা গীতা পড়ুন, উপনিষদ পড়ুন, বি উইথ দ্য রুট, বিকজ দ্যাট ইজ দ্য ওয়ে অফ আওয়ার লাইফ।